প্রিয় দর্শক, আপনি যদি প্রথমত আমার এসএমএস এর দিকে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম ফ্রিতেই 25 টাকা মোবাইল রিচার্জ নিতে পেরেছি। আপনি চাইলে আমার মতো একদম ফ্রিতেই 25 টাকা মোবাইল রিচার্জ নিতে পারবেন। কিভাবে কি করলে 25 টাকা একদম ফ্রিতেই মোবাইল রিচার্জ নিতে পারবেন এইটা জানতে হলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনি প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে থাকুন। আপনার এই 25 টাকা একদম ফ্রিতেই মোবাইল রিচার্জ নিতে হলে আপনাদের সর্বপ্রথম একটি বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। এইটা হলো বিকাশের একটি 100% ক্যাশব্যাক অফার। কিভাবে কি করলে আপনি 25 টাকা পাবেন এবং কিভাবে কতদিন মেয়াদ সকল কিছু আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ সকল কিছু দেখিয়ে দিব। এর জন্য অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল সিলেক্ট করে দিয়ে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনাদেরকে আমি প্রথমত প্রমাণটা দেখাচ্ছি যে এই অফারটি কারা পাবেন এবং কতদিন মেয়াদ। সো আমি চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে আমি বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে চলে আসছি। চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে দুই দিন আগে একটা পোস্ট করা হয়েছে, 50 টাকা মোবাইল রিচার্জ 50% ক্যাশব্যাক। বিকাশ অ্যাপ থেকে নিজের নম্বরে 50 টাকা রিচার্জ করলে 50% ক্যাশব্যাক, এবং এই অফারটির মেয়াদ থাকবে 23 মার্চ পর্যন্ত। আর আজকে আমি ভিডিওটা আপলোড করছি 21 মার্চ, আর এইটার মেয়াদ থাকবে 23 মার্চ পর্যন্ত। এখন আমি আপনাদেরকে আমি বলি যে আপনারা কী করলে কী পাবেন। আপনি সর্বপ্রথম চলে যাবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে। বিকাশ অ্যাকাউন্টে আসার পরে আপনি এইখানে দেখতে পারবেন ইনবক্স নামে একটা অপশন রয়েছে, জাস্ট এইখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি এইখানে একটা নোটিফিকেশন দেখেন ওইরকম যে 50 টাকা রিচার্জ করলে আপনি 25 টাকা ক্যাশব্যাক পাবেন, তাহলে আপনি এইখান থেকে খুব সহজে হোমে গিয়ে এইখান থেকে মোবাইল রিচার্জ করবেন। আর আপনি দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোনো নোটিফিকেশন আসে নাই। এখন আমি কিন্তু এইভাবে রিচার্জ করলে 25 টাকা ক্যাশব্যাক পাবো না। সো আমি কীভাবে রিচার্জ করলে 25 টাকা ক্যাশব্যাক পাবো, আপনি আমার এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটার টাইটেলটার উপরে একটি ক্লিক করবেন, একটা ক্লিক করে নেবেন। ক্লিক করলেই ভিডিওর ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন, আর এইখানে আমি আপনাদেরকে লিখে দেবো ফ্রি মোবাইল রিচার্জ লিঙ্ক। জাস্ট এই লিঙ্কটির উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। অবশ্যই আপনারা দেখবেন গুগল প্লে স্টোরের মাধ্যমে আপনাদেরকে অন্য একটি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সো আপনাদের এইখান থেকে বলতেছে গুগল প্লে স্টোরটা সাজেক্ট করতে বলবে, অবশ্যই আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এইখান থেকে আপনার যদি বিকাশ অ্যাপটি ডাউনলোড করা না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে এখন আমি ওপেন করে দিব। আপনার যদি বিকাশ অ্যাপ্লিকেশন না থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল রিচার্জটা ফ্রিতেই পাবেন না। আপনি এইখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন এবং আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করবেন পিনকোডটি দিয়ে। তারপরে আপনি কী করবেন, এইখান থেকে মোবাইল রিচার্জ অপশনে চলে যাবেন। মোবাইল রিচার্জ অপশনে গিয়ে আপনার নিজের নাম্বার, যে নম্বর থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই নাম্বারটি আপনি সিলেক্ট করবেন, এবং এইখানে অ্যামাউন্টের জায়গায় আপনি অবশ্যই 50 দিবেন। আপনি যদি 1 টাকা বেশি বা কম দেন তাহলে কিন্তু আপনি এই অফারটি পাবেন না। তারপরে এই বাটনটি আপনি ট্যাপ করবেন এবং সামনে এগিয়ে যাবেন। এইখান থেকে আপনি আপনার পিনকোডটি দিয়ে নেবেন। জাস্ট আমি আমার পিনকোডটা দিয়ে নিচ্ছি। পিনকোডটি দিয়ে নেওয়ার পরে আপনি এইখানে আবার একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে সো এইখান থেকে আপনি এইখানে ট্যাপ করে ধরলেই আপনারা কিন্তু এইখান থেকে টাকাটা চলে যাবে, এবং আপনি এই টাকাটা ক্যাশব্যাক কখন পাবেন সেইটা এখন বলি। এই টাকাটা ক্যাশব্যাক পাবেন মানে 12 ঘন্টা বা 24 ঘন্টা পরে, অত সময় লাগে না। আমি কিন্তু 5 থেকে 6 ঘন্টা পরে পেয়ে গেছি। আর এইখান থেকে আমি রিচার্জ করছি না এই কারণে, কারণ আমি একবার ক্যাশব্যাক অফারটা নিয়েছি, এখন আমি যদি রিচার্জ করি আমাকে দেবে না, আর আমার সিমে টাকা আছে যার কারণে আমি এখন রিচার্জ করব না। আপনি রিচার্জ করার পরে 12 থেকে 24 ঘন্টার মধ্যেই দিয়ে দেবে হাই রেস্ট হলে, আর আমি কিন্তু পেয়ে গেছি 5 থেকে 6 ঘন্টার মধ্যে। সো ভিউয়ার্স, আপনারা এরকম ধরনের ফ্রি অফারগুলো সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কেননা আমরা প্রতিনিয়ত এই সকল আপডেটগুলো সবার আগে আপলোড করে থাকি। আমরা যখন আপলোড করব আপনি দেখতে পাবেন সবার আগে, এবং টাকাগুলো কিন্তু আপনি ফ্রিতেই সবার আগে নিতে পারবেন।